এইটা তারাপীঠ মন্দিরের ভেতরটা, এইটা তারাপীঠ মন্দিরের ভেতরটা খুব কষ্ট করে আমরা পূজোটা দিয়েছি। হ্যাঁ, এইটা নাথ মন্দির, এটা হচ্ছে রাম মন্দির, এটা এইটা রাম মন্দির, ওই দিকে আছে বামদেব বাবার মন্দির, এটা বজ্রকলি আর গণেশ ঠাকুরের মন্দির, এখানে মহাদেবের মন্দির আছে, আর মায়ের মন্দিরটা ওই যে দেখা যাচ্ছে, আমরা পুজোটা দিয়ে বেরোলাম মায়ের মন্দির থেকেই সবেমাত্র। হ্যাঁ, এখানে একজন দণ্ডি কাটছেন। হ্যাঁ, তো আমরা এই যে যাচ্ছি, এটা নাথ মন্দির থেকে মায়ের দর্শন করা যায়। আমরা সামনে দিয়ে একদম দর্শন করেছি, একেবারে সামনে দিয়ে দর্শন করেছি, মায়ের পুজোও দিয়েছি খুবই ভালোভাবে। হ্যাঁ, নাথ মন্দির, এটা এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর লাইনের খুব বাজে অবস্থা, লাইনে যে সব দাঁড়িয়ে আছে, এই যে মায়ের মন্দিরটা এখান দিয়ে দেখা যাবে, এই যে মায়ের মন্দিরটা পুজো দেওয়া হয়েছে, আমরা এবার বেরোচ্ছি পুজো দিয়ে তারাপীঠের ভেতর।